প্রকৃতির রোষে পাকা ধানে মই, কৃষি ঋণ নিয়ে চাষ, কালবৈশাখী ঝড়ে নষ্ট হয়েছে জমির ধান, মাথায় হাত কৃষকদের, বিপাকে পড়েছেন বহু কৃষক। পাকা ধানে মই, না না, এই মই মানুষ বসায়নি, সোনালী খেতে মই বসালো প্রকৃতি। প্রচণ্ড গরমে মানুষ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিল একটু বৃষ্টির জন্য। বৃষ্টি এলো, তবে সাথে নিয়ে এলো মাতাল কালবৈশাখীকে। বৃহস্পতিবার কালবৈশাখীর দাপটে কাটোয়া মহকুমা এলাকার পাকা ধানের জমি লণ্ডভণ্ড হয়ে যায়। কিভাবে মেটাবে কৃষিলোন? চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাজ। কাটোয়া মহকুমার প্রায় 1,75,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ধান অর্থাৎ বোরো ধানের চাষ হয়। এবছরও প্রায় 1,20,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এবছরের গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ও জলাভাবের কারণে এই এলাকার অনেক চাষি এবছর ধান চাষ করতে পারেননি। কোনো কোনো চাষি আবার সমবায় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে চাষের কাজ করেছেন। জমিতে ধানের ফলন ভালোই হয়েছে, তবে সমস্ত পরিশ্রমই ধুলোয় মিশিয়ে দিল কালবৈশাখী। বিগত কয়েক বছর ধরে চাষিরা চাষ করেও লাভের মুখ দেখা তো দূরের কথা, প্রকৃতির অভিশাপে ফলন্ত সমস্ত ফসল সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। শীত হোক বা গ্রীষ্ম, বিগত কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের জেরে ধান ওঠার মুখে প্রবল বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হচ্ছে। কোনো বছর আবার শীতকালে ঘন কুয়াশার জেরে ক্ষতি হয়েছে ফসলের। এবছরও ভাগ্য সহায় হয়নি চাষিদের। বৃহস্পতিবারের কালবৈশাখীর তাণ্ডব সমস্ত জমির ধান নষ্ট করে দিয়েছে। ফলন্ত আম গাছ ভেঙে পড়েছে, এমনকি বড় বড় গাছ ভেঙে পড়েছে রাস্তায়, রাস্তা বন্ধ হয়ে গেছে। কালবৈশাখীর তাণ্ডবে কাটোয়া মহকুমা এখন লণ্ডভণ্ড হয়ে আছে। এরই মধ্যে মাথায় হাত পড়েছে চাষিদের, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কিভাবে মেটাবে কৃষি লোন? কোনো উপায় খুঁজে পাচ্ছেন না চাষিরা। সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছে নিরুপায় চাষিরা। গতকাল ঝড় এবং বৃষ্টি আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়। আমি একজন চাষি, আমি কিছু বোরো চাষ করেছিলাম এবং ধান পেকে গেছিলো, সেই ধান আপনার পুরো নষ্ট হয়ে গেছে। আমার ব্যাংকে কিছু কৃষি লোন নেওয়া আছে, সেটা কিভাবে শোধ করব সেটা এখন আমি চিন্তিত। যদি সরকার কিছু সাহায্য করে তাহলে আমরা খুবই উপকৃত হই। পরে যেটা ক্ষতি হয়েছে, প্রথমে চাষিদের পুরো ধান শেষ হয়ে গেছে, এখন ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার পথে সমস্ত খরচ খরচা হয়ে গেছে। শেষ মুহূর্তে ঝড়ের প্রচণ্ড ক্ষতি, কৃষি লোন নিয়ে চাষ করা হয়েছিল, কৃষি লোনটা শোধ কীভাবে করবো বুঝতে পারছি না। ধান তো সব নষ্ট হয়ে গেছে, সরকার যদি কোনো রকম সাহায্য দেয় তাহলে আমাদের মতো ছোটো চাষিদের খুবই উপকার হয়, যাতে আমরা কৃষি লোনটা শোধ করতে পারি। হ্যাঁ, ধান সব পেকে, ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু জমি ধান কাটা পড়ে আছে, কিছু কাটতে বাকি আছে, সেই অবস্থায় ঝড়ে সব ক্ষয়ক্ষতি করে। এই ধানের দাম পাবেন? দাম তো ধান নেই, আটিতে মধ্যে তো কোনো ধান নেই, ধান সব ঝড়ের জমিতে পড়ে গেছে, সেই ধান তো কোনো যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কাটোয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।